জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের স্বাগত। আজকের পর্বে আপনাদের নিয়ে যাব এমন একটি বাজারে যা পশ্চিমবঙ্গের মধ্যে খুব কমই রয়েছে, এবং যে বাজারে আপনাদের নিয়ে যাব তা পশ্চিমবঙ্গের মধ্যে সর্ববৃহৎ। এই বাজারে আপনারা পাবেন বিবাহ অনুষ্ঠানের তথ্য সাজানোর ট্রে, বিভিন্ন আকৃতির, বিভিন্ন সাইজের এবং বিভিন্ন ধরনের বেঙ্গলি এবং নন বেঙ্গলি তথ্য সাজানোর ট্রে পাওয়া যায় এই বাজারে। আপনারা আপনাদের বাড়ির বিবাহ অনুষ্ঠানের তথ্য সাজানোর ট্রে কিনতে পারেন খুব কম দামে এই বাজার থেকে। এছাড়া যারা বিবাহ অনুষ্ঠানের তথ্য সাজানোর কাজ করেন তারা খুব সস্তায় এখান থেকে তথ্য সাজানোর ট্রে কিনতে পারেন। এছাড়া আপনারা চাইলে এখান থেকে তথ্য সাজানোর ট্রে কিনে ব্যবসাও করতে পারেন, বিভিন্ন মিষ্টির দোকান ও অন্যান্য বিভিন্ন দোকানে পাইকারি সেল করে। তো চলুন ঘুরে আসি এই তথ্য সাজানোর মার্কেট আর দেখে নিই এই বাজারে কত ধরনের তথ্য সাজানোর ও প্যান্ডেল ডেকোরেশনের আইটেম পাওয়া যায়, এবং আপনারা কিভাবে এখান থেকে সস্তায় কিনে ব্যবসা করতে পারেন বা আপনাদের বাড়ির বিবাহ অনুষ্ঠানের জন্য তথ্য ট্রে কিনতে পারেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। তো চলুন ঘুরে আসি পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ তথ্য সাজানোর ট্রের মার্কেটে। আচ্ছা, এই কলকাতার যে সবচেয়ে বড় তথ্য বা ফ্যান্সি প্লেটের মার্কেট রয়েছে, আমরা সেখানে আর একটা দোকানে এসেছি, এখানে দেখি দাদার সঙ্গে একটু কথা বলে। দাদা আপনার নাম? আমার নাম পিরাজ সাহা। আচ্ছা, আর আপনাদের এই দোকানের নাম? আচ্ছা, আপনাদের এই দোকানে কি জিনিস পাওয়া যায়? আমাদের প্যান্ডেলের সব রকম আইটেম পাওয়া যায়, ডেকোরেশনের, ঠিক আছে, আমাদের বিয়ের আইটেম গুলো সব রকম পাওয়া যায়। আচ্ছা, এছাড়া আমাদের মানে যত ফ্যান্সি বক্সেস আছে, তারপর আপনার মিষ্টির ট্রে আছে, মানে মেইনলি যে বিয়ের তত্ত্বর যে বিয়ের তত্ত্ব থেকে নিয়ে মানে ডেকোরেশনের সব রকম আইটেম আমাদের এখানে পাওয়া যায়। ডেকোরেশনের জিনিসগুলো আপনাদের এখানে? হ্যাঁ, এখানে যেমন দুর্গাপূজার প্যান্ডেলের যত রকম প্যান্ডেলের হয়, কুলো যায়, আপনার কুলো আছে, তারপর আপনার পাখা পাওয়া যায়, তারপর হচ্ছে আপনার ম্যাট পাওয়া যায়, ত্রিপুরার আপনার লাইটিং এর আইটেম পাওয়া যায়, মানে ত্রিপুরার আইটেম, মানে যত রকম হ্যান্ডিক্যাপ আইটেম আছে আমাদের এখান থেকে পাওয়া যায়। একটু কিছু যেই দেখান একটু, এবং দাম আপনাদের তো পুরোটাই হোলসেল? হ্যাঁ, পুরোটাই হোলসেল, ঠিক আছে। যেমন এইগুলো, এটা কুলো আছে, এগুলো প্যান্ডেলে লাগে, ঠিক আছে। কিছু জায়গায় এখানে আপনার সস্তিক হয়, কিছু জায়গায় এখানে আপনার দুর্গা ঠাকুরের মুখ বসে, ঠিক আছে, প্যান্ডেলে কুলো এইসব আইটেম গুলো পাওয়া যায়। এগুলো আছে আমরা ডেকোরেশনে, এবং বিয়ের তত্ত্বের মধ্যে আপনার ভ্যারিয়াস আইটেম রয়েছে, কসমেটিক এর একদম ইউনিক আইটেম থাকে, ঠিক আছে। এটা তত্ত্ব সাজানো? হ্যাঁ, তত্ত্ব যায়, এগুলো কসমেটিক এর আইটেম যায়। আচ্ছা, কসমেটিক এর আইটেম গুলো এটাতে যায়? এগুলো কসমেটিক এর আইটেম যায়। নরমাল ট্রে তো অনেক রকমের আছে, এগুলো এগুলো ইউনিক আছে, এগুলো মানে অন্য জায়গায় কোনো জায়গায় পাওয়া যায় না, এগুলো আমাদের নিজস্ব কারখানায় হয়। আচ্ছা, এগুলো আমরা খুব ইউনিক আইটেম, এটা হচ্ছে তত্ত্বর আপনার কসমেটিক। এটা কিরকম প্রাইস পড়বে দাদা? এটা 350 টাকা প্রাইস পড়বে। এটা 350 টাকা পিস, তাই তো? হ্যাঁ, এটা হোলসেল রেট, তাই তো? না, হোলসেল হলে তখন এটা আপনার আরো 50 টাকা কম হয়ে যায়, হোলসেল নিলে আরো 50 টাকা আপনার কম হয়। এগুলো ড্রাই ফ্রুটের আইটেম আছে। আচ্ছা, ড্রাই ফ্রুটেরও প্রচুর টাইপের আইটেম রয়েছে? হ্যাঁ, ড্রাই ফ্রুটেরও প্রচুর আইটেম রয়েছে, এটা ড্রাই ফ্রুট চা। আচ্ছা, এটা কিরকম ফ্যান্সি? 120 টাকা দাম, নরমাল হলে আপনার এই 40, নরমাল এগুলো 40 টাকা দাম। এটা নরমাল 40 টাকা, একটু ফ্যান্সি নিলে এগুলো ফ্যান্সি আপনার 120 থেকে স্টার্টিং হয়, এর মধ্যে এটা একটা ফ্যান্সি আইটেম, এরকম প্রচুর টাইপ রয়েছে। এগুলো ফ্যান্সি আইটেম স্যার, ঠিক আছে স্যার, ড্রাই ফ্রুট যা, ড্রাই ফ্রুট। আর কিছু দেখান দেখি, প্রচুর আইটেম রয়েছে আপনার কাছে। এইগুলো আমরা তত্ত্ব সূচি হয়, তত্ত্ব সূচি হয়, এগুলো কিরকম নামে রয়েছে দাদা? বিভিন্ন আপনার 200 দিয়ে স্টার্টিং হয়, যেমন এটা আপনার, এটা 300 দাম, এটা উড়েনের মধ্যে আপনার তত্ত্ব সূচি আছে, ঠিক আছে, এটা 300, এটা 300 দাম, এটা আপনার 200 দাম, এটা উড়েনের মধ্যে আপনার তত্ত্ব সূচি আছে। বিভিন্ন টাইপের আরো প্রচুর মাল হয়ে যায়, প্রচুর আপনার মানে এক জায়গায় আপনি মানে আমাদের ছোট সাইজের দাম হচ্ছে আপনার 120 থেকে স্টার্টিং হয়, এইগুলো ছোট আপনার,
120 থেকে স্টার্টিং, তাই না? এগুলো কাশ্মীর থেকে আসছে, বেতের বেতের আইটেম। এটা এটা ছোট আছে, এটা 100 টাকা দাম, 100 টাকা দাম। এগুলো আস্তে আস্তে বাড়তে থাকে, বাড়তে যেমন সাইজ হয় ওমনি দাম। এগুলো আপনার দিল্লির আইটেম আছে, এটা দিল্লির আইটেম, মেটাল, এটা তত্ত্ব মেটালের। হ্যাঁ, এগুলো সব ড্রাই ফ্রুট তত্ত্ব, এগুলো যায়। কি রকম নাম পড়বে এটা? অনেক সাইজে হ্যান্ডেল হয়, বিনা হ্যান্ডেলের এগুলো ফ্রুটস দেওয়ার জন্য হয়, ফোল্ডিং থাকে। এগুলো 250 টাকা দাম পড়ে আপনার, 250। এটা হাড়ি আছে, রসগোল্লা, রসগোল্লা নিয়ে যাওয়ার জন্য। আর এটা কিসের? কাঠের, কাঠের আছে আপনার। এগুলো 180 টাকা দাম পড়ে আপনার, খুবই সুন্দর। সে ম্যাক্সিমাম নিলে তখন 10 টাকা 5 টাকা আরো কম হয়, যদি আরো বেশি। এটা ছোট সাইজের হয়, এটা আপনার বালতি আছে, এতে 40 পিস করে রসগোল্লা যায়। এটাও কাঠের, এটাও উডে, ছোট হয় বড় হয়, তাই এগুলো মিষ্টি। প্রচুর সুন্দর সুন্দর আইটেম রয়েছে দেখছি আপনার। অগুন্তি কত আইটেম হবে আপনার কাছে? তা আমার কাছে মোর দেন আপনার 300 আইটেম আছে, 300 এরও বেশি, সব ইউনিক ইউনিক টাইপের। হ্যাঁ, যত কালেকশন আছে আপনার অল ওভার ইন্ডিয়া, ইন্ডিয়া সব রকম রয়েছে আপনার। যেমন অন্য স্টোর থেকে আসে দেখেন, এগুলো বক্স রয়েছে আপনার, এগুলো বক্স গুলো, এগুলো তত্ত্বের জন্য, এগুলো, হ্যাঁ এগুলো লাড্ডু যায়, এটা বক্স বক্স রয়েছে আপনার, ঠিক আছে। এতে আপনার হাফ কেজির লাড্ডু যায়। এগুলো কিরকম নাম স্টার্টিং? এগুলো পুরো পুরো এটা সবকিছু দিয়ে আপনার 110 টাকার মতন পড়ে। এই ফুলটাও সাজানো থাকে, সাজে থাকে, এটা কর্নারে গামজে পেস্টিং হয়। আচ্ছা, এরকম প্রচুর রয়েছে এই টাইপের। এগুলো এগুলো বাক্সের মধ্যে প্রচুর রয়েছে, এগুলো মেটাল আইটেম রয়েছে, 350 টাকা দাম, 350, 12 ইঞ্চি সাইজের রয়েছে। তারপর আপনার বক্সের মধ্যে প্রচুর ভ্যারাইটিস থাকে, মানে এগুলো থাকে অন্য একটা বক্স, এগুলো লাড্ডুর বক্স, এগুলো লাড্ডু যায়, ড্রাই ফ্রুট যায়, এগুলো 55-60-50 এমএম রেঞ্জে থাকে, বিভিন্ন মেটেরিয়ালস এর উপর থাকে, বাট মিনিমাম 50 থেকে স্টার্টিং। নন বেঙ্গলিদের একটু বেশি চলে। হ্যাঁ, এগুলো নন বেঙ্গলি চলে, বাঙালিরাও না, বাঙালিরা অক্ষয় তৃতীয়া, পয়লা বৈশাখ, দিওয়ালি থাকে আপনার, এটা গণেশ দেওয়া। বক্সের মধ্যে আপনার অনেক অনেক কালার, অনেক অনেক ভ্যারাইটিস এর রয়েছে। এগুলো কে বক্স গুলো কি রকম প্রাইস এর মধ্যে? 50 থেকে আপনার 50-60 এমএম এর পরে আপনার সাইজ হিসেবে, আর বড় হলে 70-80 পরে আপনার। এগুলো দুটো লাড্ডু যায়, আপনার তো দাদা প্রচুর আইটেম রয়েছে, সব দেখানোর সম্ভব না, দিকটা কন্টাক্ট নাম্বার দিন না, যাতে যদি 9007-542-518 পিরাজ সাহা, নতুন বাজার, রবীন্দ্র সরণি, এটা নিয়ার গ্রিস পার্ক মেট্রো স্টেশন, ওখানে পড়ছে। গ্রিস পার্ক মেট্রো স্টেশন থেকে আসতে পারবে? হ্যাঁ, 1 মিনিট, 1 থেকে 2 মিনিট ডিস্টেন্স আছে। আর কেউ যদি আসতে চায় আপনার নম্বরে কন্ট্যাক্ট করলে, আপনি অ্যাড্রেস কন্ট্যাক্ট করলে, আমি হোয়াটসঅ্যাপ করলে তাকে আমি আমি রুট লোকেশন, ঠিক আছে, এবং যদি কোনো জিনিসের সে ছবি এবং, হ্যাঁ, এবং যদি কেউ নিতে চায় তাকে আমরা ট্রান্সপোর্ট হলে, যদি কলকাতার বাইরে হয় কিংবা কলকাতার ভেতরে হয়, এখন উবের ওলা করে তো মাল চলে যাচ্ছে, বাদবাকি আপনার ট্রান্সপোর্ট করে আমরা বাইরে দিল্লি, বোম্বে, আসানসোল এবং আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলে ছাড়া আমাদের আসাম, উড়িষ্যা সব দিকে মাল যায়। ঠিক আছে, এখান থেকে নিয়ে মানে তারা ব্যবসা করতে পারে? এখান থেকে নিয়ে ব্যবসা করছে আমাদের, এখান থেকে নিয়ে বাবুঘাটি সাইডে ব্যবসা করছে, টালিগঞ্জ সাইডে করছে আপনার, ঠিক আছে, প্লাস হচ্ছে আপনার মেদিনীপুরে করছে, কন্টাই করছে, আদুলে করছে, ওয়েস্ট বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেখানে ওখান থেকেই মাল নিয়েই তো ব্যবসা, ওয়েস্ট বেঙ্গল করছে, প্লাস হচ্ছে আমাদের নিয়ারেস্ট হচ্ছে আমাদের ক্যালকাটা থেকে নিয়ারেস্ট হচ্ছে আসাম, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, তো এই স্টেটগুলো আমাদের সবথেকে বেশি কাজ হয় এবং বাংলাদেশেও অল্প কাজ হয়। ফ্যান্সি ট্রেগুলো এগুলো ওয়েস্ট বেঙ্গল বা অন্যান্য যেখানেই আমরা দেখতে পাবো এই মার্কেট থেকেই যায়, মানে নতুন বাজারেই হচ্ছে সবচেয়ে বড় মার্কেট। এগুলো আপনাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং রয়েছে না? সব আলাদা আলাদা জায়গা থেকে আসে। আচ্ছা আচ্ছা, মানে একটা আইটেম নেই, মানে কমসম 60-70 আইটেম আছে, 60-70 সবই তত্ত্ব সাজানো। আচ্ছা আচ্ছা, এগুলো মোটামুটি কাদের বেশি চাহিদা থাকে, কোথায় যায়? দেখুন, আমাদের তো হোলসেলার আছে, রিটেলাররা বেশি নাই। আচ্ছা আচ্ছা, তো মেইন মার্কেট এখান থেকেই আরম্ভ আছে, এখান থেকেই আরম্ভ আছে।
মানে কেউ যোগাযোগ করলে আমি স্ক্রিনে আপনার নম্বর দিয়ে দেবো, যে জায়গার নাম থাকবে শুধু ওটা বললেই আমরা ট্রান্সপোর্টে করি, ট্রান্সপোর্টে করে দেন। আপনার সঙ্গে যোগাযোগ করলে আপনাদের তো সব হোলসেল রেট? সব হোলসেল। আচ্ছা, কি হিসাবে আপনাদের এটা বিক্রি হয় জিনিসগুলো? ডজন হিসাবে হয়, শয়ের হিসাবে হয়, শয়ের হিসাবে অ্যাকচুয়ালি হয়। কেউ অল্প চাইলেও এসে পেয়ে যাবে, সেম পেয়ে যাবে। কিছু দেখেন না কিরকম টাইপের রয়েছে মাল? দেখুন এসব আছে, কম দামের এইসব আসবে, এসব এখানে 2200 টাকা শো পড়ে। খুবই সুন্দর। এটা কিরকম দাম পড়বে? এগুলো আপনার 100 টাকা পিস পড়ে। 100 টাকা পিস। আচ্ছা, তাহলে বেতের আইটেম হয় এটা একটু এক্সপেন্সিভ হয়ে যাবে, 300-350 100 rupees পড়ে। আপনার দোকান তো প্রচুর বড় দেখছি, প্রচুর মাল রয়েছে। কত রকমের আইটেম রয়েছে এখানে? 50-60 আইটেম হবে। 50-60 রকমের আইটেম রয়েছে, সব তো দেখানো সম্ভব না, একটু দেখান। এগুলো এটা কিরকম দাম পড়বে? এগুলো 60 পড়বে। এটা 60 টাকা? হ্যাঁ। এবার সাইজ ছোট বড় হলে প্রাইস? আচ্ছা, সব তো দেখানো সম্ভব নয়, আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে কেউ যোগাযোগ করলে আপনি সেগুলোর ছবি সমেত দাম বলতে পারবেন। তারপরে এইসব কিছু আইটেম আছে যেটা মিষ্টির দোকানে বেশি চলে, এগুলো কিরকম দাম? এটা এরকমই থাকবে। এটা কত দাম পড়বে? এটা 360 টাকা ডজন পড়ে, 30 টাকা পিস পড়ে। 30 টাকা পিস। আরো ভালো পেয়ে যাবেন, আরো বিভিন্ন কোয়ালিটির রয়েছে, তাই তো? অনেক আছে এরকম পেয়ে যাবেন। এগুলো কিরকম দামে পড়বে? এগুলো 25-30-35 সাইজ অনুযায়ী 5 টাকা করে বাড়, 60 rupees পরে। ভেলভেট কাপড়ের রয়েছে সাইজ? আচ্ছা, অনেক কালার পেয়ে যাবেন। এগুলো অনেক, এগুলো সেম রয়েছে, প্রচুর কালার রয়েছে। 60 টাকা। অনেক কিছু আছে ডেকোরেশন আইটেম। কত দাম পড়বে এটা? 60 rupees। 60 rupees। এই জিনিসগুলো বিক্রি রয়েছে না? সব সব। এগুলো কিরকম দামে রয়েছে? অনেক আছে, 100 দিয়ে আরম্ভ আছে, 500। এগুলো সব বিয়ে বাড়ির পার্ট আছে? হ্যাঁ, বিয়ে বাড়ি। আর একটু এক্সপেন্সিভ এইসব আছে। আচ্ছা, এগুলো মোতির কাজ রয়েছে না? এগুলো আছে 100 টাকা, 150 টাকা, যেগুলো এখানে সব লাগানো আছে। এটা এটা তো ফুল হয়ে গেছে, আমাদের বিয়েতে লাগে এসব। এটা কিরকম দাম পড়বে? 200 টাকা। এটা 200। কি মেটেরিয়াল এটা? এটা এইসব বেনারস থেকে আছে। বেনারস থেকে আছে।
মোটামুটি তো সব মাল দেখালেন, আরো প্রচুর আইটেম রয়েছে, সব তো দেখানো সম্ভব নয়, অনেক প্রায় 70-80টা আইটেম রয়েছে আপনার কাছে। এগুলো যা বললেন মোটামুটি হোলসেল দাম, কেউ নিতে চাইলে আপনাদের সঙ্গে যোগাযোগ করলে পেয়ে যাবে। আচ্ছা, আপনাদের এই মার্কেটে একটু অ্যাড্রেসটা বললেন না, যদি হাওড়াবার শিয়ালদা থেকে কেউ 42 রবীন্দ্র সরণি নতুন বাজার মেন গেট। আচ্ছা, এটা যদি শিয়ালদার দিক থেকে আসে কিভাবে আসবে? শিয়ালদার দিক দিয়ে যে কোনো একটা কোনো বাস নিয়ে গিরিশ পার্ক নামলে এখানে চলে আসছে। মেট্রোতে আসলেও গিরিশ পার্ক নামলে নতুন বাজার বললে যে কেউ দেখে দেবে। হাওড়া দিক নতুন বাজার মেন গেট আছে। আচ্ছা, হাওড়ার দিক থেকে যদি আসে, হাওড়ার দিক দিয়ে আসলে তো আরো সুবিধা আছে, গণেশ টাকি নেমে যাবে। গণেশ টাকি নেমে নতুন বাজার আসলে এছাড়া যদি স্ক্রিনে নাও নম্বরে আপনার সঙ্গে যোগাযোগ করে আপনি অ্যাড্রেস বলে দিতে পারবেন। আচ্ছা, আপনার একটা কন্ট্যাক্ট নাম্বার বলুন। 700-700-31-31-66-797-797। এই নম্বরে যোগাযোগ করলে আপনি সব দিক থেকে গাইড করে দিতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ দাদা।